নমস্কার আর বল সবাই কেমন আছিস জাস্ট 5th অফ সেপ্টেম্বর গেল এন্ড বিশেষ করে মানে এত বেশি মিস করেছি আমি তোদেরকে কারণ এই 5th অফ সেপ্টেম্বরেতে আমাদের স্পেশাল ফিল হওয়ার দিন বিকজ তোরা এত সুন্দর করে ক্লাস ডেকোরেট করিস কত ভালো ভালো প্রেজেন্টেশন দিস দেন আমাদের গিফটস দিস আমরা সবটা মানে তোরা এত মজা করিস এবং সবথেকে বড় কথা আমি গতদিনের ক্লাসেতেও বলছিলাম যে এই দিনেতে মানে তোরা স্টুডেন্টসরা আমাদের গার্জিয়ান বা আমাদের টিচার্স হয়ে যাস আর আমরা টিচার্সরা আমরা স্টুডেন্ট হয়ে যাই মানে লাইক তোরা আমাকে তো ঠেলে বার করে দেওয়া হয় ক্লাস থেকে যা তোমার এখন বেরোনো বেরিয়ে যাও তোমার এখন ক্লাসে এন্ট্রি নেই এখনো ক্লাস রেডি হয়নি ডেকোরেট করা শেষ হয়নি আমি ক্লাসে বাইরে অপেক্ষা করি তো বিশেষ করে এই দিনটা আমরা এত বেশি মিস করেছি মানে সমস্ত টিচার্সরাই মিস করেছি আমরা অ্যান্ড আমি তো অসম্ভব রকম মিস করেছি বিকজ আমার ছেলেমেয়েরা এত সুন্দর করে ক্লাস থেকে এনজয় করে সেই দিনেরটা মানে 2020 যে আমাদের COVID-19 সিচুয়েশন আমরা অনেক কিছু হারালাম অনেক খুশি দেখে বঞ্চিত হলাম তার মধ্যে অ্যাজ এ টিচার এই 5th সেপ্টেম্বরটা আমার কাছে মনে হয় সব থেকে বেশি আফসোসের যাই হোক অনেক কথা বললাম একটা অনেক আশা রইল যে সব ঠিকঠাক হয়ে যাবে এবং তোরা সবাই খুব ভালো থাক তোদের জন্য অনেক শুভকামনা রইল সুস্থ থাক হোপফুলি আমরা খুব তাড়াতাড়ি একটা নর্মাল লাইফে ফিরে আসতে পারবো এবং নেক্সট ইয়ার 5th অফ সেপ্টেম্বর এবারের থেকেও ডাবল মানে যা আমরা প্রিভিয়াস সময়তে করে আসি বা যেভাবে আমরা সেলিব্রেট করি আই প্রমিস কি নেক্সট ইয়ার 5th অফ সেপ্টেম্বর আমরা এর থেকে ডাবল সেলিব্রেট করবো ঠিক আছে মন খারাপ করিস না আমি জানি আর আমার ফোনটা ভেঙে গেছে সেই কারণে তোরা আমাকে উইশও করে উঠতে পারিস মানে উইশ করেছি বাট আমি কাউকে রিপ্লাই করতে পারি বিকজ আমার হোয়াটসঅ্যাপ ইনঅ্যাক্টিভ আছে আনইনস্টল করা আছে তো ফোনটা পেলেই আমি তোদেরকে সবাইকে আবার তোদের সঙ্গে কমিউনিকেট করছি যাই হোক আজকে চ্যাপ্টারটা করাবো সেটা 21.1 চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার খুব ভালো একটা চ্যাপ্টার এবং মানে একটা সম্পাদ্য চ্যাপ্টার মানে কনস্ট্রাকশন তো খুব ভালো করে বোঝ অসুবিধা হবে না তবে হ্যাঁ খুব মিস করলাম এই লাস্ট 5th অফ সেপ্টেম্বর চল শুরু করা যাক যেটা বলার সেটা হচ্ছে এই 21.1 চ্যাপ্টারটা কি আছে 21.1 চ্যাপ্টারটা একটা তোকে চতুর্ভুজ অঙ্কন করতে হবে তোকে ত্রিভুজ অঙ্কন করার প্রসেস অলরেডি তোকে শেখানো হয়েছিল তোরা পরীক্ষাও দিয়েছিস ভালো পারফর্মও করেছিলিস আমার মনে আছে অনলাইন পরীক্ষা নেওয়া হয়েছিল এবং 21.1 যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে চতুর্ভুজ অঙ্কন করা মানে তোকে কোয়াড্রিল্যাটারাল একটা ফর্ম করতে হবে ড্র করতে হবে এখন তার জন্য বিভিন্ন ক্ষেত্রে অনেকগুলো চ্যাপ্টার এখানে আছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম তোকে ডেটা দেওয়া থাকবে লাইক আমি আজকে যে চ্যাপ্টারটা করাচ্ছি সেই চ্যাপ্টারটা কি আছে সেই চ্যাপ্টারটা তোকে চারটে বাহু একটা চতুর্ভুজে চারটে বাহু থাকে তোরা খুব ভালো করে জানিস ফোর সাইডস আর দেয়া অফ কোয়াড্রিল্যাটারাল তো চারটে বাহু দেওয়া থাকবে এবং চারটে বাহুর সঙ্গে একটা কর্ণ বা ডায়াগোনালও দেওয়া থাকবে তাহলে সর্বসাকুল্যে আমাদের কাছে পাঁচটা ডেটা দেওয়া আছে এবং পাঁচটাই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে মানে সাইড দেওয়া আছে তো পাঁচটা দৈর্ঘ্য দেওয়া থাকবে তার মধ্যে চারটে বাহু আর একটা ডায়াগোনাল তো এই চারটে বাহু এবং একটা ডায়াগোনাল এই যে ডেটা দেওয়া আছে এই যে মেজারমেন্ট গুলো দেওয়া আছে এটা সাহায্য নিয়ে আমাকে চতুর্ভুজটা অঙ্কন করতে হবে বুঝতে পারলি ব্যাপারটা তো দেখে না একটু ভালো করে খুব ভালো করে বোঝ আর আমি যেটা বলবো যে এই সম্পাদ্য চ্যাপ্টার তোরা কি করে করবি সেটা হচ্ছে তোরা একদম পেন্সিল কম্পাস নিয়ে বস একদম যেভাবে আমি করতে থাকবো তোরা ঠিক এক্স্যাক্টলি সেইভাবেই করতে থাকবি এখন ভিডিওটা পজ করবি মানে মনে কর তুই দুটো স্টেপ দেখলি দেখে ভিডিওটা পজ করবি পজ করে তোর সঙ্গে তুই আবার সঙ্গে সঙ্গে তোর খাতাতে ওই দুটো স্টেপ ড্র করবি ঠিক আছে করে আবার পজটাকে খুলবি রিপ্লে করবি যদি অসুবিধা হয় আদারওয়াইজ ওখান থেকেই প্লে করতে আরম্ভ করে দিবি প্লে করে আবার তার পরবর্তী দুটো স্টেপ দেখবি দেখে আবার তুইও তোর খাতাতে এক্স্যাক্টলি দুটো স্টেপ আবার ওখান থেকে ফলো করে করে তোর খাতা রেডি করবি করে পুরো সম্পাদ্য যতগুলো এখানে আছে আমি চারটে সম্পাদ্যই দেখাচ্ছি এখানে 21.1 এ তো যতগুলো সম্পাদ্য আছে সবকটা করার পর মানে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান একের দাগের অঙ্কটা হয়ে গেল তুই কিন্তু ভিডিওটা পজ করে কমেন্ট বক্সে গিয়ে একবার অবশ্যই আমাকে জানাবি যে আমি অমুক বলছি অমুক ক্লাসে আমার এই একের অঙ্কটা হয়ে গেছে প্রত্যেকে প্রত্যেকবার কিন্তু নাম লিখবি আর ভিডিওটা যখন শুরু করছিস যদি এখনো না করে থাকিস তাহলে প্লিজ শুরু করার সময় অ্যাটেন্ডেন্স দেখ বিকজ আমি তো হোয়াটসঅ্যাপে অ্যাটেন্ডেন্স মধ্যে নিতে পারছি না তোদের গ্রুপ থেকে অ্যাটেন্ডেন্স নিতে পারছি না তাই এখানে আমি অ্যাটেন্ডেন্স নেবো তোর এখনই ভিডিও প্রথমেই লেখ যে আমি অমুক বলছি আমি ক্লাস শুরু করলাম ঠিক আছে যারা আমার স্টুডেন্টস আছিস আর যারা স্টুডেন্টস নয় বাট তবুও তোরা এই ভিডিও দেখছিস থ্যাংক ইউ ভেরি মাচ আমার মনে হয় তোদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাস তোর কেমন লেগেছে আর যদি তুই আমার স্টুডেন্টস না হোস মানে আমার স্টুডেন্ট সবাই আমার তোরাই স্টুডেন্টস বাট যদি তুই ধর আমার এখনো ক্লাসে জয়েন করিসনি বা এখানে তুই থাকিস না তাহলে অবশ্যই তুই লিখে পাঠাবি আমি অমুক জায়গা থেকে অমুক বলছি অমুক স্কুলে পড়ি
তোর ভিডিও কেমন লেগেছে তোর ফিডব্যাক আমাকে জানাস, ঠিক আছে? আমার খুব ভালো লেগেছে বিকজ আমি ক্লাস টেনে মালদা মুর্শিদাবাদ থেকেও বেশ কিছু ভালো ভালো ফিডব্যাক পেয়েছি। ওখানে অনেক স্টুডেন্টস দেখেছে আমার ভিডিও এবং তারা খুব ভালো ফিডব্যাক দিয়েছে, আমি রিয়েলি হ্যাপি। তো যদি তোদের মধ্যে কেউ থেকে থাকে যে দূর থেকে দেখছিস বা অন্য জায়গা থেকে দেখছিস যে আমার এখনো আমার কাছে করিস না, সে অবশ্যই প্লিজ একটু কমেন্ট ডাউন করিস যে আমি অমুক জায়গা থেকে অমুক স্কুলের অমুক বলছি, ভিডিও তো কিরকম লেগেছে, অবশ্যই ফিডব্যাক দিস। আর যারা আমার স্টুডেন্টস তারা প্রেজেন্ট দিয়েছিস ফার্স্টে, যদি না দিয়ে থাকিস এখন প্রেজেন্টটা দিয়ে দে, অ্যান্ড দেন এক একটা করে স্টেপ পড়বি আর এক একটা করে সম্পাদ্য হবে, কমেন্ট ডাউন করবি যে আমি অমুক বলছি, সম্পাদ্যটা হয়ে গেছে, ঠিক আছে? চল আমি এখন 21.1 এ একই রং করা শুরু করছি, ঠিক আছে? দেখেন তো যেটা বলেছিলাম যে চারটি বাহু দেওয়া থাকবে এবং তার সাথে একটি কর্ণ দেওয়া থাকবে। একের অঙ্কটা কি বলেছে দেখ, একের অঙ্কটা বলছে একটি চতুর্ভুজ আর ই এস টি অঙ্কন করো, যার আর ই এস এস টি টি আর সবকটার মেজারমেন্ট দেওয়া আছে আর ইটি দেওয়া আছে। তো মন দিয়ে শোন, যখন এরকম নাম দেওয়া থাকবে, যখনই এরকম নাম দেওয়া থাকবে তখনই কিন্তু অবশ্যই একটা ডেমো ড্রয়িং করতে হয়। ডেমো ড্রয়িংটা কি, যারা আগে আমার কাছে অলরেডি করেছিস তারা জানিস, বা যারা করিসনি তারা ভালো করে মন দিয়ে শোন, যখন এরকম নাম দিয়ে মেনশন করে দেবে, ABCD PQR REST এই জাতীয় নাম দিয়ে মেনশন করবে, খাতার ডান দিকের কর্নারে, রাইট কর্নার, রাইট আপার কর্নারেতে একটা রাফলি তোর পেন্সিল দিয়ে, তার জন্য তোকে স্কেল ব্যবহার করতে হবে না, পেন্সিল দিয়ে তুই একটা রাফ স্কেচ করবি এবং তার পাশেতে যে যে মেজারমেন্ট বা যে যেটা দেওয়া থাকবে যারা আছে তার পাশে লিখবি। ধর একটা কোনো বাহু 5.5 দিয়েছে, 5.5 লিখবি, ওর নামটাও দিয়ে দিবি, কেমন, তোর রাইট কর্নার, রাইট আপার কর্নারে দিয়ে একটা স্কেল পেন্সিল দিয়ে এরকম করে একটা বক্স করবি, পুরো কর্নার এটা সেপারেট থাকবে, এটাকে বলা হয় ডেমো ড্রয়িং। এই ডেমো ড্রয়িং করাটা আবশ্যক, এটা করলে এবার তার মানে তুই ওখান থেকে এবার তুই ওয়ান বাই ওয়ান, মানে ওপরে ডান দিকে কর্নারে তোর আঁকা রয়েছে, তুই সেখান থেকে তুই মানে তোর নিজের তোর খাতার যে নিচের যে অংশটা সেখানে তুই ফ্রেশ করে ওটাকে করছিস। আর ডেমো ড্রয়িংটা খুব বড় করিস না, ছোট করে করবি, তার জন্য স্কেল পেন্সিল ব্যবহার করার প্রয়োজন নেই। যদি কেউ করিস তোর বিগ থাম্বস, যদি না করিস তুই জাস্ট পেন্সিল দিয়েই করবি। আর হ্যাঁ, সম্পাদ্যে খবরদার কোথাও কোনো পেন টাচ করবে না, কেমন, শুধু নাম্বারিংটা যেখানে করছো সেখানেই পেন টাচ করবে, বাকি পুরোটা কিন্তু পেন্সিল দিয়ে করবে, কেমন, মনে থাকে যেন, নেমিং বা কোনো কিছু একদম বুলো পেন দিয়ে ব্যবহার করবে না। চলো তো ডেমো ড্রয়িংটা করে নিই, আমি ডেমো ড্রয়িংটা আমি এখানে করছি দেখ, আর ই এস টি দেখ কিরকম পেন্সিল, একটা এরকম জাস্ট আমি পেন্সিল দিই, কোনো মানে স্কেল ব্যবহার করার দরকার নেই, নাম দিয়ে দে আর ই এস টি, দিয়ে দেখ কি কি বলেছে, আর ই সিক্স দিয়েছে, সিক্স পাশে লিখলি, ই এস 4.5 লিখলি, ধরুন সেন্টিমিটার আছে, অ্যান্ড এস টি দেওয়া আছে 5 সেন্টিমিটার, টি আর দেওয়া আছে 5.5 সেন্টিমিটার, অ্যান্ড ই টি দেওয়া আছে, ই টি তার মানে কর্নার দৈর্ঘ্য বা ডায়াগোনাল লেন্থটা দেওয়া আছে, এরটা কত দেওয়া আছে ডায়াগোনালটা 7.5 সেন্টিমিটার, ঠিক আছে? বলে খাতার কর্নারে আমাকে স্কেল পেন্সিল দিয়ে বক্স করে দিবি, এটা ডেমো ড্রয়িংটা সেপারেট হয়ে গেল না, তুই ফ্রেস করে এখানে তুই ওইটা স্কেচটা করছিস, ঠিক আছে? পুরোটা দেখে দেখে মন দিয়ে শোন কি করতে হবে। দেখ এই পুরো যে ডেমো ড্রয়িংটা দেখতে পাচ্ছিস, এই পুরো ডেমো ড্রয়িং এ তোর দেখ ওপরে আর নিচে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, টু ট্রায়াঙ্গেলস আর দেয়ার, রাইট, দুটো ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, তার মধ্যে এই ওপরের ট্রায়াঙ্গেল আর নিচের ট্রায়াঙ্গেল যে কোনো একটা ট্রায়াঙ্গেল আগে আঁকা শুরু করবো। এবার এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে দেখ এইটা 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 মানে ইটি আর টি বা টি আর অ্যান্ড আর ই এই তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, থ্রি সাইডস যেটা আছে তার ট্রায়াঙ্গেলটা, তার অল দ্য মেজারমেন্টস আর দেয়ার, তাহলে কি আমি তিনটে বাহু দৈর্ঘ্য দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি না? একদম ত্রিভুজ অঙ্কন করার প্রথম দিকে চ্যাপ্টার মনে করে দেয় তিনটে বাহু দিয়ে কি করে ত্রিভুজ আঁকতে হতো, তো প্রথমে আমাকে এই অংশটা আঁকতে হবে। তার আগে যে কাজটা করতে হবে সেটা কি, এই প্রত্যেক কটা মেজারমেন্ট এখানে খাতাতে আগে স্কেল পেন স্কেল বসিয়ে তোকে আগে এখানে ড্র করে নিতে হবে। তাহলে আমি 6 দিয়ে শুরু করছি, স্কেল দিয়ে প্রথমে 6 সেন্টিমিটার করলাম, দেন 4.5 সেন্টিমিটার করলাম, দেন 5 সেন্টিমিটার করলাম, দেন 5.5 সেন্টিমিটার করলাম, মানে স্কেল বসিয়ে নিচ্ছে মেজারমেন্টগুলো, বুঝতে পারছিস? তারপর এখান থেকে 7.5 সেন্টিমিটার নিলাম। তোরা চাইলে এখানে নামগুলো লিখে লিখতে পারিস, আর ই যেমন এখানে আর ই, এটা ধর, এটা ধর ই এস, এটা লিখতে পারিস নাও লিখতে পারিস, কোনো ব্যাপার নয়, এবং টি এস,
বাই এস টি, তারপরে দেওয়া আছে টি আর, অ্যান্ড দ্যাট লাস্ট ই টি, ই টি, এই নামগুলো দিয়ে রাখতে পারছি। এবার কি করছি, মন দিয়ে শোন, প্রথমে আগে আমি ওপরের এই ত্রিভুজটা অঙ্কন করব, তার জন্য এই 7.5, এই 5.5 এন্ড এই 6 সেন্টিমিটার, এই মেজারমেন্ট গুলোকে আমি নেব। খুব মন দিয়ে শোন, প্রথমে স্কেল বসালি একটা মাছ মাছখান থেকে, হ্যাঁ একদম নিচে নিয়ে আসবি না, কেমন একদম মাঝামাঝি, ওপরে জায়গা জায়গা থাকে, নিচে যেন জায়গা থাকে, মনে থাকে জানটা। স্কেল বসিয়ে একটা সুন্দর করে আপনারা সরল রেখা অঙ্কন করলি নিজের মনের মতো, বেশি করে মনে রাখবি 7.5, মানে এই যে কর্ণ দেওয়া, ডায়াগোনাল দেওয়া আছে, তার থেকে যেন বেশি হয় দৈর্ঘ্যটা নিলি। ওয়েল, আমি প্রথমে যেটা বললাম এই ত্রিভুজটা অঙ্কন করছি, ফোকাস অন দ্যাট ট্রায়াঙ্গেল আর ই টি, ওকে? তো এখানে কত আছে, এটা 7.5, তার মানে এইটা, তাহলে এই ই টি 7.5টা কম্পাসের মাপ দিয়ে রাখছে, কম্পাসটা বসিয়ে কম্পাসে করে মাপটা নিলি, নিয়ে কম্পাসটা এই বসালি, বসিয়ে এই 7.5 কাটছিস, বুঝতে পারছি আমি, এই ই আর এই টি নিলি, এইখানে বসে এই কাটলি, তাহলে মনে কর এই আমার 7.5 কেটেছে, নাম দিলাম এটা ই, এই পয়েন্টে নাম দিলাম টি, ঠিক আছে, তাহলে এইটা হয়েছে। এবার এই পাশে আর এই পাশে এই দুটো বাহু নিয়ে এবার ত্রিভুজটা অঙ্কন করতে হবে, এ পাশে কত আছে 6, এ পাশে কত আছে 5.5, ই থেকে কত আছে, ই থেকে আর কত আছে বল, 6 সেন্টিমিটার, তাহলে ই থেকে আর যে 6 সেন্টিমিটার, সেই এই দেখ ই থেকে আর মানে আর ই, এই আর ই 6 সেন্টিমিটার মাপটা কম্পাসে মাপলি, ঠিক আছে, ই থেকে আছে তো 6 সেন্টিমিটারটা, দেখ ই তে বসালি, ঠিক আছে, ই তে বসিয়ে এই 6 সেন্টিমিটার কাটলি, ঠিক, তাই এখানে এই 6 সেন্টিমিটার বৃত্তচাপ বা আর্ক ড্র করলি 6 সেন্টিমিটার। আচ্ছা এবার টি থেকে আটটা, টি থেকে আটটা, আমি তো উপরে ত্রিভুজটা আঁকছি, তো টি থেকে আটটা কত, ই থেকে 6 কেটে নিয়েছি, এবার টি থেকে কত, এটা 5.5 সেন্টিমিটার, তো 5.5 এই মাপটা মাপলাম, 5.5 মাপটা মেপে টি থেকে আছে তো, এই দেখ টি থেকে 5.5 আছে, রাইট, তো সেই 5.5 যে কম্পাসে মেপেছি টি তে বসালাম, টি থেকে ছিল টি তে বসালাম, বসি এবার এই কাটবে, ঠিক আছে, তো আমি এই 5.5 কাটলাম, টি থেকে বসে এই 5.5 কাটলাম, টি বসে এই 5.5 কেটেছি, এবার এই ই আর এই বিন্দুটা যুক্ত করলাম, এই টি আর এই বিন্দুটা যুক্ত করলাম, এই যে ই থেকে আর এই টি থেকে টানলাম, এই বিন্দুটার নাম কত হবে বলতো, এটা 6 সেন্টিমিটার, ছোট্ট ছোট্ট করে লিখবি, কেমন, এটা 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এটা হচ্ছে দেখ এই পয়েন্টটা, তাই না, ই থেকে আর টি থেকে গিয়ে এই পয়েন্টটার নাম কি, আর পয়েন্ট, তো তো এইটা হচ্ছে আমার আর পয়েন্ট, বুঝতে পারলি ব্যাপারটা, তাহলে এই ওপরে ত্রিভুজটা আঁকা হয়ে গেল, আর এটা কত ছিল বল, 7.5 সেন্টিমিটার, ছোট্ট করে একদম ছোট্ট করে পেন্সিলটাকে যতটা হালকা করে করবি, এগুলো যেন বড় করে করিস না, ওকে, চল ওপরে ত্রিভুজটা হয়ে গেছে, মানে এই ত্রিভুজটা হয়ে গেছে, নাও ফোকাস অন দ্যাট ট্রায়াঙ্গেল ই এস টি, ই এস টি, এই ই এস টি ত্রিভুজটার দিকে তাকা ভালো করে, ই এস টি ত্রিভুজটা দেখ, এবার ই এস টি ত্রিভুজের ক্ষেত্রে 7.5 যেটা অলরেডি এখানে ই টিটা টানাই আছে, ই থেকে কত এটা আছে, ই থেকে কত এটা আছে 4.5 সেন্টিমিটার, দেখতে পাচ্ছিস, তো একটা কাজ কর, ভিডিও এত অবধি যেটা করেছিস এত অবধি আগে ভিডিওটা পজ কর, কেমন, এত অবধি ভিডিওটা পজ কর, করে এত অবধি আ পজ করে এত অবধি আঁকার পর দেন পজটা আবার ওপেন করে আবার প্লে কর, করে পরবর্তী অংশটা যদি আমার সাথে করিস তাহলে কিন্তু সব থেকে ভালো করে বুঝতে পারবি এবং সব থেকে ভালো করে তোদের একদম ক্লিয়ার হয়ে যাবে, নয়তো কিন্তু খুব অসুবিধা হবে, কেমন, তো ভিডিও পজ কর এখন, এখান থেকে পজ করে তোরা পড়া আরম্ভ কর, যা তো এবার দেখ, আশা করি তোরা এত অবধি অংশ করতে পেরেছিস, পজ করা হয়েছিল, আশা করি তোরা পজ করেছিলিস, এবার আমি বাকি অংশটা দেখাচ্ছি, এবার ই থেকে এটা কত আছে 4.5 সেন্টিমিটার, তাহলে ই থেকে 4.5 সেন্টিমিটার ই এস, এই মাপটা মাপলাম কম্পাস, ই এস মাপটা মাপলাম কম্পাসে 4.5, সেটাকে নিয়ে এলাম ই তে বসালাম, ই থেকে 4.5, তো ই তে বসিয়ে এই 4.5 কাটছি, ই তে বসিয়ে এই আমি 4.5 এর বৃত্তচাপ বা আর্ক ড্র করলাম, 4.5 এর বৃত্তচাপটা ড্র করেছি, ঠিক আছে, ই থেকে বসিয়ে, এবার তোরা বল টি থেকে বসিয়ে এটা কত সেন্টিমিটার আছে, 5 সেন্টিমিটার, টি থেকে 5 সেন্টিমিটার, তাই টি থেকে বসিয়ে 5 সেন্টিমিটার, এইও এইও টি এস, দেখতে পাচ্ছিস 5 সেন্টিমিটার মাপটা মাপলাম, নিয়ে টি তে বসালাম, 5 সেন্টিমিটার মাপটা মাপলাম, টি তে বসালাম, টি থেকে 5 আছে, টি তে বসিয়ে
এবার এই করে কাটছি বৃত্তচাপটা, টিতে বসি, টিতে বসিয়ে এই বৃত্তচাপটা এইভাবে কাটছি, ঠিক আছে? তাহলে এই কাটলো বৃত্তচাপটা। এবার এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এই যুক্ত কর, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এই যুক্ত কর, এই পয়েন্টটা এই এই বিন্দুটার নাম কী দেবো আমি, এখানে কী নাম আছে এটা, ই থেকে আর টি থেকে টানার পরে কী নাম ছিল, এস, তাহলে এটার নাম দেবো এস। ই এস কত ছিল, 4.5 সেন্টিমিটার, অ্যান্ড টি এস কত ছিল বল, দেখ এটা 5 সেন্টিমিটার, তাই এখানে 5 সেন্টিমিটার। তোরা খেয়াল করছিস আমি না, আমি যে লেখাগুলো এই ভূমির সঙ্গে সমান্তরাল প্যারাল করে লিখেছি, দেখবি এরম করে লিখেছি, ফাইভটা ওপর দিকে বা এরম সোজা করে লিখে দিইনি, কিন্তু সব এরম মানে এই বরাবর আছে, দেখতে পাচ্ছিস, দেখ খেয়াল কর, এই বরাবর আছে মানে এই প্যারালাল এই ভূমির সাথে সমান্তরাল সরল লেখা করে রেখেছি। এইভাবে করলে সব থেকে সুন্দর দেখতে লাগে, ঠিক আছে? এরকম ব্যাপার নয় যে এইভাবে করতেই হয়। এখন আমার আর ই এস টি চতুর্ভুজটা অঙ্কন করা হয়ে গেছে, আর ই এস টি যা যা ডেটা দেওয়া ছিল সেই ডেটা ব্যবহার করে আমি আর ই এস টি চতুর্ভুজটা অঙ্কন করে ফেলেছি। এখন এই যে সরলরেখাটা বর্ধিত করেছিলাম এইটার একটা মুখে ছোট্ট করে তীর দিবি, দিয়ে যে কোনো প্রশ্নের নাম দিয়ে দিবি, অবশ্যই আর ই এস টি থেকে ডাকবি না, আমি একটা এ নাম দিলাম কারণ এ অলরেডি ছিল না এখানে, তুই এক্সও দিতে পারিস কোনো ব্যাপার না, স্বাভাবিকভাবে এক্স তো আর কোথাও থাকে না, তবুও তুই এক্স দিতেই পারিস কোনো অসুবিধা নেই, কেমন? তাহলে আর ই এস টি। তো এবার আমি যেটা করব সেটার ডাইমেনশনগুলো একটা এবার স্কেল বসাবি সুন্দর করে হালকা করে, মানে এই যে লাইনটা যতটা ডিপ হয়েছে এরপরে যে পেন্সিলটা ব্যবহার করবি সেটা পেন্সিলটা যেন এর থেকে হালকা হয়, ইদার হালকা হয় গ্রেডের দিক থেকে, আর তুই হালকা করে আঁকবি স্কেল বসিয়ে ছোট্ট করে দিতে দিবি, রাম এত বড় এরকম রাবণের তীর বা রামের তীর দিতে হবে না, রাম রামায়ণ মহাভারত হচ্ছে না এখানে, তাই একদম ছোট্ট করে দিবি, ঠিক আছে? যতটা হালকা করে করবি দেখতে ভালো লাগবে, পুরো শেষ অব্দি নিয়ে যাবি, মানে এক এরকম যেন না হয় এইটুকু করে ছেড়ে দিলি তা যেন না হয়, একদম এ থেকে এই এস অব্দি নিয়ে আসছিস যতখানি সম্ভব, ছোট্ট করে হলো, আর এটাও দিয়ে দে স্কেল বসা দিই, স্কেলটা বসিয়ে এরকম করে টান দি, ঠিক আছে? পারফেক্ট। এইটা হওয়ার পর এই এই ব্যাপারটা কিন্তু সব কটা সম্পাদ্য বলবো না আমি, হ্যাঁ এটা প্রথমটা বলে দিলাম, এই ডাইমেনশনস লাইন এগুলো হচ্ছে ডাইমেনশনস লাইন, এই ডাইমেনশনস লাইন তো সব কটা সম্পাদ্য তোকে করতে হবে, আমি আর বলবো না, আমি জাস্ট এই মাপগুলো লিখে ছেড়ে দেবো, তোরা কিন্তু এই যে লাল কালি দিয়ে করলাম, তোরা তো লাল কালি না, তোরা পেন্সিল ব্যবহার করছিস হালকা করে টানা কথা যেটা বললাম, সেই হালকা করে টানা কথাটা তোরা কিন্তু প্রত্যেকটা সম্পাদ্যে মেনটেন করবি, এই বক্সটা মেনটেন করবি, ডেমো ড্রয়িং মেনটেন করবি, এখানে সব লেখা থাকবে, সব লেখার পর তলায় লিখবি সুতরাং আর ই এস টি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ যার যার বলে যা যা ডেটা দেওয়া আছে বইতে হুবহু সেটা পুরো লিখে দিতে হয়, যেমন ধরো কি দেওয়া আছে, আর ই সমান 6 সেন্টিমিটার, ই এস সমান 4.5 সেন্টিমিটার, এস টি সমান 5 সেন্টিমিটার, টি আর সমান 5.5 সেন্টিমিটার, অ্যান্ড ই টি সমান 7.5 সেন্টিমিটার। ইংলিশ ভার্সন লেখাটা কি হবে, সো আর ই এস টি ইজ দ্যাট রিকোয়ার্ড কোয়াড্রিল্যাটারাল ওয়েন আর ই ই এস বলে এই যে ডেটাটা দেওয়া আছে এটা লিখে দিবি, ঠিক আছে? এই হলো একদম কমপ্লিট একটা সম্পাদ্য, এটা একের অঙ্কটা ছিল, এবার তোরা বাকি অংশটা আঁকবি, বাকি অংশটা এঁকে অবশ্যই কমেন্ট ডাউন করবি যে আমি অমুক বলছি, আমার ওই অংশ ওই একের অঙ্কটা আঁকা হয়ে গেছে, কেমন? অবশ্যই কমেন্ট ডাউন করিস কিন্তু, খুব ভালো লাগবে, ঠিক আছে? চলো সেকেন্ডটা দেখাবো এবার, তো হয়েছে আশা করি বুঝতে পেরেছি। এবার এবার একই রকম ভাবে এক্স্যাক্টলি একই রকম ভাবে তিনের যে অঙ্কটা আছে তিনের অঙ্কটা আমি করাচ্ছি, তোরা কিন্তু ঠিক একই রকম ভাবে আর নতুন করে যেন বলতে না হয় তোরা পুরো আমার সঙ্গে সঙ্গে করবি, দুটো স্টেপ আমি করব, পজ করবি, করে সেই দুটো স্টেপ করবি, দেন আবার পজটা তুলবি, প্লে করবি, আবার দুটো স্টেপ করবি, এইভাবে কিন্তু করবি, ঠিক আছে? তিনের অঙ্কটা দেখাচ্ছেন, তো তিনের অঙ্কটা যেটা আছে ভালো করে দেখ, ও এটা মুছতে হবে, তো তিনের অঙ্কটা দেখ, তিনের অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে যে
আমাকে বলেছে এল এ এন ডি একটু চতুর্ভুজ অঙ্কন করো, আমি বলেছিলাম ডেমো ড্রয়িং করে নিতে হবে, রাফ খসড়া যেটা বলা হয়, এল এ এন ডি ডেমো ড্রয়িং করছি, এল এ দেওয়া আছে 4 সেন্টিমিটার, এ এন দেওয়া আছে 5 সেন্টিমিটার, এন ডি দেওয়া আছে 4 সেন্টিমিটার, ডি এল দেওয়া আছে 6.5 সেন্টিমিটার, অ্যান্ড এ ডি দেওয়া আছে, এ ডি দেওয়া আছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, তো প্রথমে এই মাপগুলো আমি আগে করে নিই, কী করব দেখ, এখান থেকে এই এইটা থেকে শুরু করছি, 4 সেন্টিমিটার প্রথমে করলাম, যেটা নাম দিলাম এল এ, তারপরে এ এন 5 সেন্টিমিটার, এ এন করলাম, তারপরে 4 সেন্টিমিটার আবার টানবো, এন ডি, যদিও টানার দরকার নেই তাও তবুও আমাকে টেনে নিতে হবে যাতে ভুলটা না হয়, তারপর দেখ এল ডি বা ডি এল দেওয়া আছে 6.5 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার ডি এল, অ্যান্ড ফাইনালি এ ডি দেওয়া আছে, অর্ণব দাস নয় এ ডি, 10 সেন্টিমিটার। ঠিক আছে, ঠিক আগে সেখানে একটা স্কেল আর পেন্সিল অ্যাপ্লাই করে একটা বক্স করে দিবি সুন্দর করে, ফেয়ার করে বস হয়ে গেল। এবার আমি ঠিক আগের অঙ্কটা মতো প্রথমে ওপরে ত্রিভুজটা কনসেন্ট্রেট করছি, ওপরে ত্রিভুজটার নাম কি, এ ডি এল, এ ডি এল, যার এটা 10, এটা 6.5, এটা 4 সেন্টিমিটার দেওয়া আছে, কেমন, তো এই এ ডি এলটা আমি আগে সলভ করছি, এ ডি এলটা আমি আঁকছি আর, তো যেমন বলেছিলাম প্রথমে একটা বড় করে সরলরেখা অঙ্কন করব, ধর এখান থেকে বসে এই একটা বড় করে সরলরেখা অঙ্কন করলাম, কেমন, তারপর এখানে কত আছে এটা 10 সেন্টিমিটার, এই যে 10 সেন্টিমিটার, কম্পাসে 10 সেন্টিমিটার ধরলাম, কেমন, 10 সেন্টিমিটার ধরে এখানে বসালাম, বসে এই 10 সেন্টিমিটার কেটে নিলাম, এখান থেকে বসে এই 10 সেন্টিমিটার আমি কেটে নিলাম, ঠিক আছে, 10 সেন্টিমিটার, নাম কি ছিল এটা, এ ডি, এ ডি, তাই এখানে এ লিখলাম, এখানে ডি লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এ থেকে কত এটা আছে বল, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এটা নাম কি, এ এল, এ এল, এই যে এ এল বা এল এ, এইটা 4 সেন্টিমিটার কম্পাসে মাপলি, কেমন, মেপে তুলে নিয়ে এলি, এ তে বসালি, এ থেকে 4 ছিল তো, এ তে বসালি, বসিয়ে এই একটা বৃত্তচাপ অঙ্কন করলি, এ তে বসিয়ে এই একটা বৃত্তচাপ অঙ্কন করলি, কেমন, 4 সেন্টিমিটার। এবার দেখ এখানে ডি ছিল, এই যে ডি, ডি থেকে এটা কত বল, 6.5 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার, এই দেখ ডি এল, তাই তো, এই দেখ ডি এল, এই 6.5 সেন্টিমিটারটা মাপলাম কম্পাসে, 6.5 সেন্টিমিটার কম্পাসে মেপে ডি তে বসালাম কম্পাসটা, নিয়ে এবার 6.5 কেটে নিচ্ছে, ঠিক আছে, অদ্ভুত দেখতে লাগছে বাট আমার মনে হয় তোদের জন্য গ্রহণযোগ্য হচ্ছে, বোঝাই দেওয়া হচ্ছে তোদেরকে, আমি কেমন ওয়েট ফিল হচ্ছে আমার নিচেরও বাট তোদেরকে বোঝাই দেওয়া হচ্ছে, তো এখান থেকে 6.5 সেন্টিমিটার কেটে নিলাম, তাহলে এই আমি 6.5 সেন্টিমিটার কাটলাম, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যুক্ত করব, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এই যুক্ত করব, এই পয়েন্টটার নাম কি ছিল, এল, তাই এই পয়েন্টটার নাম দিলাম এল, এ এল কত, 4 সেন্টিমিটার, ছোট ছোট করে লিখবি, একদম বড় করে লিখবি না, এটা ছোট্ট ছোট্ট করে লিখবি, 6.5 সেন্টিমিটার। ওয়েল, ওপরের ত্রিভুজটা হয়ে গেছে, রাইট, তো ওপরে ত্রিভুজটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে তোরা এখন এবার পজ কর, করে আগে এই এত অবধি অংশটা অবশ্যই আর এঁকে নে, নিয়ে এবার তার পরবর্তী অংশটা যায়, কেমন, তাহলে কিন্তু বুঝতে পারবি, খুব ভালো করে বুঝতে পারবি, ঠিক আছে, তাহলে পজ কর, পজ করে এই অংশটাকে এঁকে নে, কেমন, আর তারপর এবার পরের অংশটা যায়, তো দেখ আশা করি তোরা করতে পেরেছো এই অংশটা। এবার আমি এ থেকে, এ থেকে এটা কত, আবার এবার আমি তলার এই ত্রিভুজটা এ এন ডি, এ এন ডি এই ত্রিভুজটা কনসেন্ট্রেট করছি, এ থেকে এটা অলরেডি তো 10 সেন্টিমিটার, এ ডি টা টানাই আছে, দেখতে পাচ্ছিস 10 সেন্টিমিটার টানা আছে, দেখ এ দেখ 10 সেন্টিমিটার, ওকে, এবার এ থেকে কত এটা, 5 সেন্টিমিটার, তাহলে এ এন 5 সেন্টিমিটার মাপটা মাপলাম কম্পাসে, এ তে বসালাম, বসিয়ে এই 5 সেন্টিমিটার কাটবো, ঠিক আছে, এই 5 সেন্টিমিটার কাটলাম, ডি থেকে এটা কত আছে, ডি এন বা এন ডি কত আছে, 4 সেন্টিমিটার, ডি এন বা এন ডি, এ দেখ এন ডি, দেখতে পাচ্ছিস 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার টানলাম, মানে মাপলাম, মেপে ডি তে বসালাম, বসিয়ে এই বৃত্তচাপটা অঙ্কন করছি, মানে এই ডি তে বসিয়ে এই বৃত্তচাপটা অঙ্কন করছি, ঠিক আছে, তাহলে এই 4 সেন্টিমিটার অঙ্কন করলাম, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যুক্ত করলাম, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা
যুক্ত করলাম। তাহলে এটা কত ছিল? 4 সেন্টিমিটার। এটা কত ছিল? 5 সেন্টিমিটার। আর এডি আর এই পয়েন্টটার নাম কি? এই এই পয়েন্টটা, এই পয়েন্টটা কি নাম ছিল? এন। সো নাম দিলাম এন, ঠিক আছে। এবার এটা একটা এক্সট্রা পয়েন্ট এখানে ছিল, যা খুশি নাম দিতে বলেছেন। আগেরটা এক্স দিয়েছিলাম, তাই এখানে আমি এক্স সি লিখলাম, ওকে। আর ডাইমেনশন লাইন এই বলেছিলাম দিদি হবে, স্কেলটা বসাবি এরকম করে, এই হল স্কেলটা বসিয়ে এই টানবি ডাইমেনশন লাইনগুলো, তাহলে এই মাঝখানটা ছেড়ে ছোট্ট ছোট্ট করে দিয়ে দিবি, একদম সরু করে দিয়ে দিবি। আর তোদের অনেকে না কি করিস জানিস, তোর এইটুকু এরম দিস, তোর কি এইটুকুটা 5 সেন্টিমিটার? তোর তো এ থেকে এন এতটা 5 সেন্টিমিটার, তাহলে তোকে তো অত অব্দি আসতে হবে, তাই তো? তাহলে একটু কষ্ট করে পুরোটা অব্দি নিয়ে যাবি, কেমন? পুরোটা অব্দি নিয়ে এসে তীরটা দিস, ঠিক আছে। আর 10 সেন্টিমিটার ছিল, এটা খুব দূরে করবি না, এই লাল যে তীরগুলো ডাইমেনশন তীরগুলো দিয়েছি আমি, এই ডাইমেনশন লাইনগুলো দিয়েছি, এটা খুব দূরে করবি না, আবার খুব কাছে করবি না, মোটামুটি কাছাকাছি করবি, এইরকম হলেও চলবে, এটাও বেশ ভালো দেখতে লাগছে, কেমন? আচ্ছা, পাশে অবশ্যই লিখে দিতে হবে, সুতরাং পাশে মানে নিচে লিখবি, সুতরাং এল এ এন ডি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ, যার আর লিখলাম না, পুরো যা যা ডেটা দেওয়া আছে পুরো লিখে দিবি, ঠিক আছে। নিচে লেখ ইংলিশ ভার্সন, সো এল এ এন ডি ইজ দ্য রিকোয়ার্ড কোয়াড্রিলেটারাল ভেন, বলে পুরো যা ডেটা দেওয়া আছে পুরো ডেটা লিখে দিবি, ঠিক আছে। এইটা ছিল আমার 3-এরটা, কেমন? কেন 3-এরটা করালাম সেটা এক্ষুনি বলবো, তো আশা করি বুঝতে পেরেছিস। এখন বাকি অংশ নিয়ে এখানে ভালো করে এঁকে নিয়ে পজ করবি, করে অবশ্যই কমেন্ট নাম করবি যে আমি অমুক বলছি, আমার 3-এর অঙ্কটা হয়ে গেছে, ঠিক আছে। আমি এরপর তোদের 2-এর অঙ্কটা দেখাবো, আগে এখানে, ঠিক আছে, 3-এর অঙ্কটা চলো। সাম নাম্বার 2 যেটা আছে, সেই সাম নাম্বার 2টা করানোর আগে আমাকে তোকে জানতে হবে যে ভালো করে যে তোরা কি আদৌ সামন্তরী সম্বন্ধে কিছু জানিস, সামন্তরী বা প্যারালোগ্রাম। সামন্তরী কাকে বলে খুব মন দিয়ে শোন, আমি এর আগে একটা চ্যাপ্টার আছে, একদম আধ ঘন্টা একটা ছোট্ট চ্যাপ্টার, বাট সেই চ্যাপ্টারটা আমি যখন আমার ফোন ঠিক হয়ে যাবে সেই সময় একদম ভালো করে এক্সপ্লেন করতে পারবো, বাট তবুও আমার মনে হয় তোরা সবাই মোটামুটি মোরালেস সামন্তরী সম্বন্ধে জানিস। প্যারালোগ্রাম বা সামন্তরী কাকে বলে, সামন্তরী বা প্যারালোগ্রাম কাকে বলে, যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল। যদি তুই একদম আমাকে ডেফিনেশন জিজ্ঞেস করিস, তাহলে সামন্তরিক বা প্যারালোগ্রামের ডেফিনেশন হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকেই সামন্তরিক বলে, ঠিক আছে। দ্য অপোজিট সাইডস অফ প্যারালাল টু ইচ আদার, যে কোয়াড্রিলেটারালে তাকে আমাকে প্যারালোগ্রাম বলা হয়। এখন আমি তোদেরকে ওইটা তো মেন ডেফিনেশন অফ দ্য প্যারালোগ্রাম, সামন্তরিকের সংজ্ঞা, বা সামন্তরিকের সংজ্ঞার সঙ্গে সামন্তরিক কিছু ধর্ম বা ক্যারেক্টারিস্টিক্সও আছে, সেটা কি? সেখানে বলছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি শুধুমাত্র সমান্তরাল নয়, বা তার সঙ্গে সমান, মানে বাহুর দৈর্ঘ্যগুলো পরস্পর সমান, মানে যে চতুর্ভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে আমি সামন্তরিক ভাবতে পারি, ঠিক আছে। মানে সামন্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলি অবশ্যই সমান্তরাল হবে, এবং তার সঙ্গে আরো অ্যাড অন নতুন আরেকটা ধর্ম, সেটা কি? বিপরীত বাহুগুলি পরস্পর সমান হবে, বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে শুধু মাথায় রাখবি, ওরা যদি কখনো বেসিক্যালি কেন এই কথাটা বলছি, বিকজ আমার সাম নাম্বার 2-তে আমাকে, আমরা এতক্ষণ ধরে কি দেখছিলাম যে আমাকে 4টে বাহু দেওয়া থাকছিল আর একটা কর্ণ দেওয়া থাকছিল, এখন সাম নাম্বার 2-তে 4টে জায়গায় 2টো বাহু দিয়ে ছেড়ে দিয়েছে এবং একটা কর্ণ দিয়ে ছেড়ে দিয়েছে। তুই ভাবছিস যে তথ্য তো যথেষ্ট নেই, তাহলে আঁকাটা সম্ভব না, দাদা অঙ্কটা ভুল আছে, এবং চিন্তা করতে আরম্ভ করে দিবি, না, চতুর্ভুজ যেটা দিয়েছে চতুর্ভুজ নয়, ওটা একটা প্যারালোগ্রাম বা সামন্তরী, এবং সামন্তরিকের মানেই তোর মাথার সঙ্গে সঙ্গে চলে আসা উচিত যে 2টো বাহু দিয়েছে, তাহলে 2টো বাহু মানে একটা বাহু যদি এইটা হয় তার বিপরীত বাহুটাও তো সেম সাইজই হবে, সেম মাপই হবে, হ্যাঁ কি না? সামন্তরিক তো আমি ছবি এঁকে এক্ষুনি বোঝাচ্ছি, এবং তাহলে 2টো বাহু দেওয়া মানে আখেরে তাদের বিপরীত বাহুগুলোও দেওয়া আছে, মানে আখেরে কিন্তু 4টে বাহু দৈর্ঘ্যই দেওয়া আছে, বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে 4টে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে অ্যান্ড কর্ণ দেওয়া আছে, তাহলে খুব সহজে তুই খুব ভালো করে সামন্তরিক প্যারালোগ্রাম এঁকে ফেলতে পারবি, বুঝতে পারলি ব্যাপারটা? তো বোর্ডে দেখে নে কি করছি এক্ষুনি আমি। তো সামন্তরিকের ক্ষেত্রে 3-এর অঙ্কটা আঁকা আছে, তো তো একটা কাজ করা যাক, 1, 2, and 3। তো সামন্তরিক, সামন্তরিক যেটা বলছিলাম, সামন্তরিক মানে কিন্তু আমি যদি ছবিতেও আঁকি এইভাবে,
তাহলে এটাই যেটা সামান্তরিক হয়, তাহলে এই বাহু পরস্পর সমান আর এই বাহু পরস্পর সমান। প্যারালোগ্রাম বা সামান্তরিক ক্ষেত্রে বিপরীত বাহুগুলি শুধু সমান্তরাল নয়, সমানও হবে। দে আর নট অনলি প্যারালাল টু ইচ আদার বাট ইকুয়াল অ্যাজ ওয়েল। ঠিক আছে, তার মানে এবার দেখ আমাকে এখানে একটি সামান্তরিক বলেছে যার সন্নিহিত বাহু, অ্যাডজেসেন্ট সাইডস। সন্নিহিত বাহু মানে পাশাপাশি বাহু, সন্নিহিত মানে বিপরীত বাহু নয়, বা অ্যাডজেসেন্ট সাইডস মানে কিন্তু অপোজিট সাইডস নয়, সন্নিহিত বাহু বলছে মানে পাশাপাশি বাহু, মানে এই বাহু আর এই বাহু। যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে পাঁচ আর আট, আমি মনে করলাম এটা পাঁচ দেওয়া আছে, এটা আট দেওয়া আছে। ঠিক, এবার খেয়াল কর যেহেতু একটি সামান্তরিক, তাহলে এটা যদি পাঁচ হয়, এটা যদি পাঁচ হয় তাহলে কি এটাও পাঁচ নয়? সামান্তরিক তো প্যারালোগ্রাম তো একই না। এটা যদি আট হয় তাহলে উল্টো দিকের বাহু এটাও কি আট নয়? রাইট, তাহলে চারটে বাহুর দৈর্ঘ্য কিন্তু আখেরটা আমি পেয়েই গেলাম। ঠিক কি ঠিক না? অ্যান্ড একটা কর্ণ বা ডায়াগোনালও দেওয়া আছে দশ, তো যে কোনো এবং কর্ণের দৈর্ঘ্য দশ দেওয়া আছে। আমি মনে করলাম কর্ণের দৈর্ঘ্য এইটাকে বলছে দশ, তুই যদি এটাকেও ভাবিস তাহলে ভুল কিছু না, আঁকাটা ঠিক আলটিমেটলি হয়েই যাবে। ঠিক আছে, এই দেওয়া আছে, তাহলে পাঁচ আট আর দশ। তাহলে আমি এখানে বরং একটা পাঁচ কাট কেটে নিই, যেহেতু নাম দিয়ে দেয়নি তাই নাম দেওয়ার দরকার নেই। তুই ভাবছিস যে হঠাৎ করে ডেমো ড্রয়িং কেন করলাম, এক্ষেত্রে তো নাম দেওয়া নেই, তা সত্ত্বেও ডেমো ড্রয়িং কেন করলো? ডেমো ড্রয়িং এই কারণে করলাম কারণ যাতে আমি তোকে বোঝাতে পারি। ঠিক আছে, বা তুই টিচারকে বোঝাতে পারিস যে তুই জানিস যে হোয়াট ইজ আ প্যারালোগ্রাম অ্যাকচুয়ালি। ঠিক আছে, সামন্তরী সম্বন্ধে ধারণাটা ক্লিয়ার আছে সেটা বোঝানোর জন্য। আর এটা অবশ্যই স্কেল পেন্সিল দেওয়ার দরকার নেই, হাত দিয়েই করবি। যদি তোর সময় মানে বেশি থাকে বা তোর যদি মনে হয় যে তুই স্পিড নিয়ে যথেষ্ট কনফিডেন্ট, তাহলে তুই স্কেল পেন্সিল দিয়ে করতে পারবি, বাট মেপে মেপে করতে হবে না। কেমন, যা স্কেল পেন্সিল দিয়ে সোজা সোজা লাইন টানতে হবে, হাত দিয়ে টানলে যথেষ্ট। এটা হচ্ছে 8 সেন্টিমিটার আর এইটা হচ্ছে 10 সেন্টিমিটার। ডান, চলো ঠিক একই আগে আগের মতো প্রথমে এই উপরের এই ত্রিভুজটা অঙ্কন করছি আমি। কেমন, তাহলে এই উপরের ত্রিভুজটা অঙ্কন করার জন্য প্রথমে স্কেলটা বসে একটা বড় করে সরলরেখা অঙ্কন করে নিলাম। ঠিক, তারপর এটা কত ছিল, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মাপলাম, এখানে বসালাম, বসিয়ে এই আমি 10 সেন্টিমিটার কেটে নিলাম। কেমন, 10 সেন্টিমিটার কেটে নেওয়ার পর এটা কত আছে, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার মাপলাম, এখানে বসালাম, বসিয়ে এই বৃত্তচাপ অঙ্কন করছি বা এই আর্ক ড্র করছি, এখানে বসি, এখানে বসে এই আর্ক ড্র করলাম। কেমন, তাহলে এখানে বসে আমার এই 5 সেন্টিমিটার অঙ্কন করলাম। আর এপাশ থেকে এটা কত আছে, 8 সেন্টিমিটার, তাই এখান থেকে দেখো এটা আমি 8 সেন্টিমিটার কম্পাসে ধরলাম, এটা মাপটা নিলাম কম্পাসে, এখানে বসালাম, বসিয়ে এই কাটলাম, তাহলে এখানে বসিয়ে এই কাটলাম, বুঝতে পারছো, এখানে বসিয়ে এই কাটছে। ঠিক আছে, করে এই কাটলাম, এবার এই পয়েন্ট আর এই পয়েন্ট যুক্ত করলাম, এই পয়েন্ট আর এই পয়েন্ট যুক্ত করলাম, পরিষ্কার তো? এটা ছিল আমার 10 সেন্টিমিটার, এটা আমার 5 সেন্টিমিটার, এটা আমার 8 সেন্টিমিটার। ওয়েল, এখন ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করো, পজ করে এত দিয়ে আঁকো প্রথম উপরের অংশটা, যদি বুঝতে পেরে থাকো, যদি অসুবিধা হয় রিপ্লে করে দেখে নিতে পারো, এবং তারপরে পজ ওপেন করে প্লে করে পরবর্তী অংশ আমার সঙ্গে করবি। ঠিক আছে, চলো, তো হোপফুলি তোরা করতে পেরেছিস পজ করে, এত অংশটা হয়ে গেছে। এরপরে আমি নিচের অংশটা করছি, যে এই তলার এই ত্রিভুজটা, এটা 10 সেন্টিমিটার দেওয়া আছে, এটা 8 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, তাই তো? তাই এবার কম্পাসে 8 সেন্টিমিটার ধরলাম, এবার এইটা 10 সেন্টিমিটারটা এইটা। তুই যদি মনে করিস তুই এখানে নাম দিয়ে করতে পারিস নিজেকে ভালো করে ডিরেক্ট করার জন্য, মানে আমি নাম দিয়ে দিলাম, মনে কর এ বি সি ডি, এটা এটা বি ডি নাম, এটা বি ডি, এটা ছিল এ। ঠিক আছে, এবার দেখ বি থেকে এটা কত, 8 সেন্টিমিটার, তাই না? এইদিকের এটা 8 সেন্টিমিটার, সেটা এটা হবে, হ্যাঁ কি না? এইটা তাহলে 8 সেন্টিমিটার মাপটা মাপলাম, কম্পাসে ধরলাম, করে এই টানলাম, কেমন, তাহলে কম্পাসে ধরে এই টানলাম 8 সেন্টিমিটার। আর এবার এইটা এপাশ থেকে ডিসিটা কত, 5 সেন্টিমিটার, তা 5 সেন্টিমিটার কম্পাসে ধরলাম, ডিতে বসালাম, করে ডিতে বসিয়ে এই কাটছে। ঠিক আছে, এবার এই পয়েন্ট আর এই পয়েন্ট যুক্ত করলাম, এই পয়েন্ট আর এই পয়েন্ট যুক্ত করলাম, দেখো এটার নাম দিলাম সি, এ বি সি ডি, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, ছোট্ট করে তীর দে, এক্স লিখে দে। ঠিক আছে, ডাইমেনশনস লাইনগুলো দিয়ে দিবি,
এখন এটা লিখতে হবে এ বি সি ডি হলো চতুর্ভুজ লেখা যাবে না, এটা সামন্তরী লিখতে হবে। চার এ বি, এ বি আর ডিসি বাহু দুটো দৈর্ঘ্য পরস্পর সমান, তো এ বি সমান ডিসি সমান 5 সেন্টিমিটার অ্যান্ড বি সি সমান এ ডি সমান 8 সেন্টিমিটার আর বি ডি কর্ণটা ব্র্যাকেটে লিখে দিয়ে কর্ণ বা ডায়াগোনাল সমান 10 সেন্টিমিটার। বুঝতে পেরেছিস? খুব খুব ইম্পর্টেন্ট, প্রচণ্ড আসে স্কুলে, বিভৎস ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক টিচারের খুব পছন্দের অঙ্ক, আমারও পছন্দের অঙ্ক। তো ভালো করে আঁক এটা, একে অবশ্যই কমেন্ট ডাউন কর যে তোর হয়েছে এটা, ঠিক আছে? চল ওয়েল, সাম নাম্বার চার প্রচণ্ড ইম্পর্টেন্ট। সাম নাম্বার চারের ক্ষেত্রে তোকে সবার আগে জানতে হবে যে রম্বস কী জিনিস। রম্বস কী জিনিস, কোনো আইডিয়া আছে? রম্বস হচ্ছে যে চতুর্ভুজে চারটি বিপরীত, চারটি বাহু পরস্পর সমান, মানে চারটে বাহুর দৈর্ঘ্যই সমান। এখন তুই ভাবছিস এটা বর্গক্ষেত্র মতো ব্যাপার, এক্স্যাক্টলি রম্বস আর বর্গক্ষেত্র প্রায় সমান, শুধু পার্থক্য, বেসিক পার্থক্য, বেসিক ডিফারেন্সটা কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রে চারটে বাহু সমান, রম্বসও চারটে বাহু সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, ম্যান্ডেটরি 90 ডিগ্রি মানে হতেই হবে, কিন্তু রম্বসের ক্ষেত্রে এরকম ব্যাপার নয়। রম্বসের ক্ষেত্রে কোণ যে কোনো খুশি হতে পারে। এখন কোনো রম্বসের কোনো কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সেটা কিন্তু আসলে বর্গক্ষেত্র, মানে সেটা আসলে একটা স্কোয়ার। তাহলে যে রম্বসের কোনো কোণ 90 ডিগ্রি যদি কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কিন্তু সেটা একটা স্কোয়ার, তখন আর রম্বস বলা যাবে না, মনে রাখবে। তাহলে রম্বস আর বর্গক্ষেত্রের বেসিক ডিফারেন্স হচ্ছে ওই 90 ডিগ্রি মানে কোণটাতে, বাকি চারটি বাহু পরস্পর সমান রম্বসেরও, চারটি বাহু পরস্পর সমান বর্গক্ষেত্র, মনে রাখবে। তো তোকে এই যে অঙ্কটা আছে চারের দাগের অঙ্কটা, এই অঙ্কটা বুঝতে গেলে তোকে সবার আগে বুঝতে হবে যে রম্বস কি জিনিস। এখন এই যে অঙ্কটা বইতে দেওয়া আছে, রম্বসের ক্ষেত্রে চারটে বাহু সমান, ঠিক আছে। তো আমি যেটা বলেছিলাম যে আজকে আমাদের যে এই সম্পাদ্যের যে চ্যাপ্টারটা, তাতে কি ছিল, চারটে বাহু দেওয়া থাকছিল, তার সঙ্গে একটা কর্ণ দেওয়া থাকছিল, টোটাল 5টা ডেটা দেওয়া থাকছিল। এখন চারের অঙ্কটা তুই বললি, পড়ে দেখলি ও বাবা রম্বসের একটি বাহু দেওয়া আছে 3 সেন্টিমিটার আর একটা কর্ণ দেওয়া আছে 10 সেন্টিমিটার, একটা 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার দেওয়া আছে, একটা কর্ণ ডায়াগোনাল 10 সেন্টিমিটার দেওয়া আছে। এখন এটা দিয়ে আমি কি করে করবো, তুই এখন কথা ভাবছিস? ব্যাপারটা ভালো করে খেয়াল কর, রম্বসের একটা বাহু দেওয়া মানে চারটে বাহু দেওয়া, তো একই না, রম্বসের চারটে বাহুই তো পরস্পর সমান, তাহলে চারটে বাহুই আখেরে দেওয়া আছে, রাইট? এবং তার সঙ্গে ডায়াগোনালটাও দেওয়া আছে, তাহলে হিসেব মতো চারটে বাহু ডায়াগোনাল, সেই 5টা তথ্য বা 5টা ডেটাই তো দেওয়া থাকছে, রাইট? এবার এই অঙ্কটার ক্ষেত্রে একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে? ত্রিভুজ অঙ্কন আমাকে কি দেখছিলাম, ওপরে একটা ত্রিভুজ অঙ্কন করতে হচ্ছে, নিচে একটা ত্রিভুজ অঙ্কন করতে হচ্ছে, তাই তো? আমি এক্ষুনি একে দেখাচ্ছি প্রবলেমটা কি আছে। তো ত্রিভুজের ক্ষেত্রে একটা ধর্ম আছে, একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, কি, কোন ত্রিভুজের যে কোনো দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে অবশ্যই বেশি হতে হবে, তবেই ত্রিভুজটা অঙ্কন করা সম্ভব, তবেই ত্রিভুজটা তুই ফর্ম করতে পারবি। মানে দ্য সামেশন অফ এনি টু সাইডস উইল বি গ্রেটার দ্যান দ্য থার্ড ওয়ান, যদি হয় তবেই তুই ত্রিভুজটা অঙ্কন করতে পারবি, আদারওয়াইজ ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়, মনে থাকবে। এবার এক্ষেত্রে কি প্রবলেম হবে তার জন্য তোকে বোর্ডে দেখতে হবে, ভালো করে বোর্ডে দেখে না। হ্যাঁ, আমি তো রম্বস আমি তোকে এখানে রাফলি দেখাচ্ছি, হ্যাঁ, এই ধর একটা রম্বস আছে আর এই ধর একটা কর্ণ দেওয়া আছে, রম্বসের প্রতি কটা বাহু 3 দিয়েছে, 3 3 3 3, ওহা কি অসাধারণ 3 3, আর এই কর্ণ দেওয়া আছে 10 সেন্টিমিটার। চল এবার এই ত্রিভুজের দিকে তুই তাকা, কনসেন্ট্রেট কর, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু কত, 3 3 3 + 3 কত হয় 6, 6 কি 10 এর থেকে বড়, 6 10 এর থেকে বড় নয় তো, খেয়াল করে দেখ। তাহলে এক্ষেত্রে এই ত্রিভুজটা তো আঁকতেই পারবো না, মানে ছবিটা যদি আঁকতে চেষ্টাও করিস, তুই এখানে 10 কাটলি, এখান থেকে 3 কাটবি, এখান থেকে 3 কাটবি, একে অপরকে তো কাটছেই না। আমি যদি একে অপরকে যদি না কাটে, মানে এরম এরম করলে তবেই তো এই পয়েন্টটা পাবো, এই তো যুক্ত করবো, ঠিক কি ঠিক না? এক্ষেত্রে দেখবি 3 এখান থেকে বসে এই কাটলো, 3 এখান থেকে বসে এই কাটলো, কে কার সঙ্গে কাটছে, তুই পয়েন্টটা পাবি না, রাইট?
তো এখানে আমরা দেখি বইতে এখানে একটা 3 সেন্টিমিটার 10 সেন্টিমিটার দেওয়া আছে, কেমন? তো আমি এই অঙ্কটা ক্ষেত্রে সেটা আঁকা সম্ভব নয়, কিন্তু যেহেতু আমি আঁকাটা শেখাবো তোদেরকে, তাই এই 3 সেন্টিমিটারটাকে চেঞ্জ করে আমি 6 সেন্টিমিটার করে নিচ্ছি আমার নিজের মতো। 5 করলে হতো না, কিন্তু 5 প্লাস 5 খেয়াল কর, এটা 5, এটা 5 যদি হতো, 5 প্লাস 5 কত হয়, 10, আর এখানে কত, 10 10 10 মিলে যাচ্ছে, হবে না? মানে দুটো বাহুর সমষ্টি, দ্য সামেশন অফ এনি টু সাইডস মাস্ট বি গ্রেটার দ্যান দ্য থার্ড ওয়ান, তিন নম্বর বাহুর থেকে বড় হতে হবে। তাহলে 5 প্লাস 5 তো 10 10 10 সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজটা অঙ্কন করা সম্ভব নয়, তো অবশ্যই তোকে বেশি হতে হবে। তাহলে 5 প্লাস 5 দ্যাট ইজ 10 হচ্ছে না, সেই জন্য একটা 6 নিচ্ছ, 6 প্লাস 6 কত হয়, 12, 12 ইজ গ্রেটার দ্যান 10, ওয়েল তাহলে ত্রিভুজটা অবশ্যই আঁকা সম্ভব। তাই উপরে ত্রিভুজটা আঁকা সম্ভব, নিচে ত্রিভুজটা, এখানে 6 6 সব করা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমি যেহেতু আঁকাটা শেখাতে চাইছি, তাই এটা 3টাকে 6 করে শেখাচ্ছি। বাট যদি এই তথ্য দেওয়া থাকে তখন তোর উত্তর কি হবে, অঙ্কন করা সম্ভব নয়, ঠিক আছে? অঙ্কন করা সম্ভব নয় এটা হবে তোর আনসার যদি এইটা দেওয়া থাকে। মজা করে দিতেই পারে, তোর বুদ্ধিমত্তা পরিচয় নেওয়ার জন্য কিন্তু দিতেই পারে এরম ভাবে, কিন্তু 3 আর 10 দেওয়া থাকলে কিন্তু আঁকা সম্ভব নয়। কেন সম্ভব নয় অলরেডি তোদেরকে আমি এক্সপ্লেন করে দিয়েছি, তাই তো একটু ডেমো ড্রয়িং করে নিই আমি। এখানে ডেমো ড্রয়িংটা করলাম রম্বসের, ওহো 3 নয় আমি 6 নিয়েছি, মনে মনে 6 ধরে নিয়েছি, 6 সব কটা, আর এই কর্ণটা নিয়েছি 10 সেন্টিমিটার, ঠিক আছে? স্কেল পেন্সিল বসিয়ে সুন্দর করে বক্স করবে, ডান দিকে কর্ণা আলাদা করে দাও, এটা 6 সেন্টিমিটার মেজারমেন্ট নাও স্কেলে, এটাকে 10 সেন্টিমিটার মেজারমেন্ট নাও স্কেলে। এটা অত বড় করে করবো না, তাহলে আমি দেখাতে পারবো, এই ওরকম থাকো মোটামুটি। চল এখানে যেমন প্রথমে একটা বড় করে সরলরেখা অঙ্কন করলাম, তারপর যথারীতি ওপরে ত্রিভুজটার দিকে তাকিয়ে থাক, এটা কত আছে 10 সেন্টিমিটার, কম্পাসে 10 সেন্টিমিটার মাপলাম, এখানে বসালাম, 10 কাটলাম, ঠিক আছে? তাহলে এই 10 আমি কেটে নিলাম, ওয়েল এবার এখানে কত আছে, এটা 6, এপাশ থেকে কত আছে 6, তাই এই 6 এর মাপটা মেজারমেন্ট নিলাম কম্পাসে, এপাশে বসালাম, এই কাটলাম, ঠিক মনে করছে এটা এই জায়গা কাটলো, তা আগেন আমি 6 নিলাম, এখানে বসালাম, এই কাটলাম, এই কাটলাম, ঠিক আছে? এবার এই পয়েন্ট আর এই পয়েন্ট যুক্ত করলাম, এই পয়েন্ট আর এই পয়েন্ট যুক্ত করলাম, ঠিক আছে? তাহলে এটা 6, এটা 10, এটা 6। তোরা এখন এই ভিডিওটা এখানে পজ কর, ভিডিওটা পজ করে নে, পজ করে পরের অংশটা আঁকবি, আগে পজ কর, করে এখানে করে পজ দাও, ওপেন করে প্লে করে পরের অংশটা আঁকবি, ঠিক আছে? তো হোপফুলি তোরা করতে পেরেছিস পজ খুলে, মানে আমি ভাবলাম যে অনেস্টলি তোরা পজ করেই করছিস, সেই হিসাবে বলছি আমি। এবার তলার ত্রিভুজটা অঙ্কন করতে হবে, তলার ত্রিভুজটার ক্ষেত্রে দেখ এটা কত আছে, 10 6 এন্ড 6, তাই আবার আমি 6 সেন্টিমিটার মাপলাম, সেটা এখানে বসালাম, বসে আবার এই কম্পাস দিয়ে কাটছি, ঠিক আছে? তারপর এখানে আবার 6 সেন্টিমিটার, তাই এখানে আবার 6 সেন্টিমিটার মাপলাম, এখানে বসালাম, এইখানে বসিয়ে এই কাটছি, বুঝতে পারছিস ব্যাপারটা? এখানে বসে এই কাটলাম, তাহলে এই কাটলাম, এখানে বসে পরিবার এই পয়েন্ট আর এই পয়েন্ট যুক্ত করলাম, এই পয়েন্ট আর এই পয়েন্ট যুক্ত করলাম, ঠিক আছে? 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, তাহলে এবার এরকম করে বাহুর ডাইমেনশনস গুলো দিয়ে দে সবকটা, তীরগুলো ছোট্ট করে দিবি, হ্যাঁ তীরটা যদি খুব বড় করে দিস খুব বাজে দেখতে লাগে, অপরিষ্কার করে করবি না, যত্ন নিয়ে করবি, টিচার ইমপ্রেসড হবেন এবং খুব খুশি হবেন তোর সম্পাদ্যটা দেখে, উনি ভাববেন যে এখানে একটা তীর দিয়ে বিস্তার বোঝায়, এটা হ্যাঁ এক্সপেনশনটা বোঝায় এক্স, সুতরাং নাম দিয়ে দি, এ বি সি ডি, এ বি সি ডি হলো, তোরা কিন্তু এটা নিচে করবি, হ্যাঁ আমি ডান দিকে করছি কারণ আমার নিচে এই জায়গাটা করে জায়গা নেই বলে, উদ্দিষ্ট এটি ক্ষেত্রে রম্বস যার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য তো সমান, যাহাই এ বি তাহাই বি সি তাহাই সি ডি তাহাই ডি এ, তাই তাহলে এ বি সমান বি সি সমান সি ডি সমান
DA সমান 6 সেমিমিটার আর BD ব্র্যাকেটে কর্ণ লিখে দে ডায়াগোনাল সমান 10 সেমিমিটার এটা ছিল চারটা সো হোপফুলি তোরা বুঝতে পেরেছিস চ্যাপ্টারটা ভালো লেগেছে ডেফিনেটলি আমি খুব আশাবাদী যে তোরা চ্যাপ্টারটা ভালো লাগবেই যেভাবে দেখানো হয়েছে কারোর কোনো কনফিউশন থাকার প্রয়োজন নেই বা প্রশ্নই আসছে না তাই তো তো তোরা অবশ্যই কমেন্ট ডাউন করবি এই অঙ্কটা কেউ চারের অঙ্কটা হয়েছে কিনা অ্যান্ড যখন পুরো ভিডিওটা দেখা শেষ হয়ে যাবে অবশ্যই প্রত্যেকে শেষ করার আগেতে অবশ্যই নাম লিখে আবার শেষ করবি যে তুই অমুক বলছিস তুই ভিডিও দেখা তো শেষ হয়ে গেছে আর ক্লাস বুঝতে পেরেছিস কিনা সেটা জানাস যদি ভালো লাগে একটা লাইক বাটনে লাইক দিয়ে যাস আর ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করিস যদি আমার এই বানানোর ভিডিও তোর কোনো বন্ধুর কোনো কারোর কোনো কাজে আসে ঠিক আছে আর যেটা আবারও বলেছিলাম যদি কেউ এরকম থাকিস যে ধর আমার কাছে ক্লাস করতে পারছিস না এই মুহূর্তে বা করিস না কিন্তু দূর থেকে হয়তো ভিডিও করে দেখছিস মোস্ট ওয়েলকাম খুব খুশি হবো আমি যদি তোকে আমি জানতে পারি তুই তোর পরিচয় দিস তুই কোথা থেকে আসিস এসছিস বা তোর কোন স্কুল তোর কি নাম অবশ্যই লিখে পাঠাস এবং তোর ভিডিও ভালো লাগলে সেটা আমাকে জানাস খারাপ লাগলেও সেটা জানাস ঠিক আছে ফিডব্যাক দিস আমাকে ঠিক আছে চল টাটা ভালো থাকবি অ্যান্ড অবশ্যই এখন গ্রুপে দে পুরো সবকটা ছবি রেডি করে রাখ আমার যে গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপে কিন্তু তোকে ছবি পোস্ট করতে হবে খাতার মাঝখানে নাম ডেট তোরা জানিস সব কি নিয়ম করে ঠিক আছে চল টাটা টেক কেয়ার ভালো থাকবি।